হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আমি শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন আমরা ইংরেজি ক্লাস করবো। সবাই ইংরেজি খাতা নিয়ে বসো আর আমার সাথে সাথে পড়বে ও খাতায় লিখবে। দেখো তো আমি কী লিখেছি, দুইটি করে ওয়ার্ড লিখো। আজকে আমরা দুইটি করে ওয়ার্ড পড়বো, কে এল এম এন ও দি, ঠিক না? তাহলে সবাই খাতার উপরে হেডিং লিখো, দুইটি করে ওয়ার্ড লিখো, আর মার্জিনের পরে যে লাইনটা এখানে তোমরা লিখো কে এল এম এন ও। আশা করি সবাই সুন্দর করে লিখেছ। তাহলে আমার সাথে সাথে পড়ো, এগুলো আমরা রিভিশন দিই। কে ফর আমরা কী শিখেছিলাম তোমাদের মনে আছে? বলো তো কে ফর কী শিখেছে? কে ফর কিট, কি। তাহলে আমরা লিখে দেখো আমি কী লিখছি, আমার সাথে সাথে পড়বে, কে আই ডি কিট। কিট মানে ছাগল, ছানা মানে ছাগলের বাচ্চা, আর হলো কি, কে ই ওয়াই কি। কি মানে চাবি, কে ফর কিট কি। এখন লিখবো এল দিয়ে। বলো তো এল দিয়ে কি শিখেছিলাম তোমাদের মনে আছে না? এল ফর লিপ লেগ। তাহলে আমরা আমি লিখে তোমরা পড়ো, বলো এল আই পি। এল আই পি কি হলো? এল আই পি লিপ, লিপ মানে ঠোঁট। এখন লিখবো লেগ, এল ই জি লেগ, লেগ মানে পা। তারপর আছে এম, এম ফর কি শিখেছিলাম? এম ফর ম্যান আর ম্যাপ, ম্যান এম এ এন ম্যান, ম্যান মানে মানুষ। এখন লিখবো ম্যাপ, এম এ পি ম্যাপ, ম্যাপ মানে মানচিত্র। তারপর এন, এন ফর নেট নাট, এন ই টি নেট, নেট মানে জাল, আর এন ইউ টি নাট, নাট মানে বাদাম। তারপর আছে ও, ও ফর অক্স আউল, ও ফর অক্স, ও এক্স অক্স, অক্স মানে ষাঁড়। তারপর আউল, ও ডব্লিউ এল আউল, আউল মানে পেঁচা। তাহলে তোমাদের হোমওয়ার্ক কী গেল আজকে? কে থেকে ও পর্যন্ত দুইটি করে ওয়ার্ড, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক। তাহলে আমার সাথে সাথে আর একটু পড়ো, কে ফর কিট কি, এল ফর লিপ লেগ, এম ফর ম্যান ম্যাপ, এন ফর নেট নাট, ও ফর অক্স আউল। সবাই আশা করি সুন্দর করে শিখেছ আর লিখবেও খাতার মধ্যে সুন্দর করে, আর ভালো করে মুখস্থ করেছো, তাই না? বাসায় আরেকটু ভালো করে পড়বে আর খাতার মধ্যে সুন্দর করে পৃষ্ঠা করে লিখবে। তো আজকে এখন আমরা রাইমস বই পড়ব। রাইমসগুলো অনেকদিন থেকে পড়া হচ্ছে না, তাই না? তাহলে আজকে আমরা রাইমস বই পড়ব। রাইমস আছে প্রথমে ব্ল্যাক শিপ। তাহলে আমার সাথে সাথে সবাই পড়ো ব্ল্যাক শিপ। কবিতা রাইমসটার নামটা কী হলো? ব্ল্যাক শিপ মানে কালো ভেড়া। বলো বে বে ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি ওল? আবার বলো বে বে ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি ওল? ইয়েস স্যার, ইয়েস স্যার থ্রি ব্যাগস ফুল। আবার বলো বে বে ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি ওল? ইয়েস স্যার, ইয়েস স্যার থ্রি ব্যাগস ফুল। তাহলে আজকে রাইমসটার নামটা কী বলো তো? ব্ল্যাক শিপ। তাহলে তোমাদের আজকে মৌখিক পড়া গেল রাইমস, ব্ল্যাক শিপ সবটা মুখস্থ করবে, আর লিখিত পড়া গেল কে থেকে ও পর্যন্ত দুইটি করে ওয়ার্ড। সবাই বুঝতে পেরেছ? তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ হয়ে যাবে, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। না, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমরা কি সবাই বসে আছো ক্লাস করার জন্য? গুড। আজ আমি তোমাদের কি ক্লাস করাবো? বাংলা ক্লাস। সবাই বোর্ডে খেয়াল করো ম্যাম কি লিখেছি। আজকে আমরা কি পড়ব? পাঁচটি কি পড়ব? পাঁচটি পশুর নাম লিখো। এগুলো আমরা পারি না? হ্যাঁ, আমার সাথে সাথে পড়ো পাঁচটি পশুর নাম। বলো বাঘ,
হাতি সিংহ গরু উট আমার সাথে সাথে বানান করে পড়ো সুন্দর করে বাকার বা ঘ বাঘ হাকার হা তরি শিকার তি হাতি দন্ত সরি শিকার সি অনুসার হ সিংহ গ বর্ষণ রসুকা রু গরু রসু ট উট পাঁচটি পশুর নাম কি আমরা সুন্দর করে পড়ি আবার পড়ে আমার সাথে সাথে পড়ো বলো বাঘ হাতি সিংহ গরু উট এই লেখাগুলো কিন্তু আমরা সুন্দর করে লিখবো খাতায় ঠিক আছে তোমরা আগে যে পাঁচটি পশুর নাম সুন্দর করে কথায় লিখবে তারপর এই লেখাগুলো নিজে নিজে বাসায় সুন্দর করে বসে লিখবে না দেখি ঠিক আছে আচ্ছা আবার আমার সাথে সাথে পড়ো বানান করে ব আকার বা ঘ বাঘ হ আকার হা তরি শিকার তি হাতি দন্ত সরি শিকার সি অনুসার হ সিংহ গ বর্ষণ ররি শিকার রু গরু রসু ট উট পশুর নামগুলো কিন্তু আমরা সুন্দর করে সবাই লিখবো ঠিক আছে পড়বো সুন্দর করে তোমাদের এসডব্লিউ হলো পাঁচটি পশুর নাম সুন্দর করে সবাই লিখবি পৃষ্ঠা ভরে লিখবি অনেক সুন্দর করে কেউ দাগের উপরে নিচে লেখা নিবা না ঠিক আছে মোচামুচিও কেউ করবা না তোমরা তো অনেক ভালো আমি জানি অনেক লক্ষ্মী সোনামণি তোমরা সবাই লক্ষ্মী সোনামণি আচ্ছা আরেকবার পড়ো আমার সাথে সাথে বাঘ হাতি সিংহ গরু উট আচ্ছা সবাই খাতা বন্ধ করে ফেলো এখন সবাই কম্পিউটার বই নিয়ে বসো এই যে কম্পিউটার বইটা নিয়েছো সবাই সবাই ২৪ পৃষ্ঠা বের করো ২৪ পৃষ্ঠা আজ আমরা কি পড়বো পাঁচ ৬ ৭ ৮ এই তিনটি প্রশ্ন আজ আমরা পড়বো সুন্দর করে আমার সাথে সাথে পড়ো পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে সব বলতে পারো বলো তো হ্যাঁ আডা বাইরো পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে আডা বাইরো তারপরে দেখো কম্পিউটারে কি নেই কম্পিউটারে বুদ্ধি বিবেচনা শক্তি নেই কম্পিউটারে কি নেই বুদ্ধি বিবেচনা শক্তি নেই তারপর এটা দেখো কম্পিউটার এখন দেখো সিপিইউ এর পুরো নাম কি সিপিইউ এর পুরো নাম কি বলতো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ এর পুরো নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আরেকবার পড়ো আমার সাথে সাথে পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে বলতো পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার আডা বাইরো কম্পিউটারের কি নেই বুদ্ধি বিবেচনা শক্তি নেই কম্পিউটারের কি নেই বুদ্ধি বিবেচনা শক্তি নেই সিপিইউ এর পুরো নাম কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ এর পুরো নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তোমাদের কম্পিউটার বইয়ের মৌখিক পড়া কি দেখো তো সবাই ২৪ পৃষ্ঠার পাঁচ ৬ ৭ এই তিনটি প্রশ্ন সবাই সুন্দর করে পড়বে মনোযোগ দিয়ে আর লেখাগুলো অনেক সুন্দর করে লিখবে এইডব্লিউগুলো পাঁচটি পশুর নাম লিখো ঠিক আছে অনেক সুন্দর করে লিখবে আরেকবার পড়ো বাঘ হাতি সিংহ গরু উট আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে কত হবে গুড বাই শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি সবাইকে আমি পাপ্পি ম্যাম ছোট সোনামনিরা তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আমি আজকে নার্সারি শ্রেণীর গণিত ক্লাস নিচ্ছি আর গণিত ক্লাসে পড়াবো হচ্ছে গুণ করো ঠিক আছে এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের পড়িয়েছিলাম নামতা দুই তিন চার পাঁচ এই নামতাগুলো আমি তোমাদের পড়েছিলাম আর নামতা পড়ানোর সময় আমি বলেছিলাম যে এই নামতাগুলো তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে বুঝবে পড়বে এবং লিখবে কারণ এই এই গুণ মানে এই নামতাগুলো দিয়েই কিন্তু আমরা গুণ অঙ্ক করবো বাগ অঙ্ক করবো ঠিক আছে তো দেখো এর আগের মানে এর আগেও আমরা গুণ অঙ্ক করেছি তো গুণ অঙ্ক সম্পর্কে সে তো আমাদের নিশ্চয়ই একটু হলো ধারণা আছে তো দেখো আজকে আবার ম্যাম করাচ্ছি যদি কারো কোনো সমস্যা থাকে দেখো বুঝো আর যদি তারপরেও না বুঝো তাহলে তো আমরা আছি ক্লাস টিচার নাম্বার মানে যে ক্লাস নিত ক্লাস টিচার নাম্বারে যোগাযোগ করবে নয়তো বৃহস্পতিবারে বা যে কোনো দিনে এসে স্কুলে বুঝে যাও কোনো সমস্যা নেই তো দেখো এখন আমরা কি করব জানো উপরে আছে দুই আর নিচে আছে দুই আর এটা হচ্ছে এই চিহ্নটার নাম কি গুণ এই চিহ্নটার নাম কি গুণ চিহ্ন তো আমরা সবসময় একটা কাজ করব
এটা মানে একটা টেকনিক আমরা কি করব জানো সব সময় নিচে যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটার নামটা পড়ব এই সংখ্যার নামটাটা পড়ব তো এখানে দেখো উপরে আছে 2 নিচে আছে 2 যেহেতু সেটা তো আমরা 2 এর নামটাটাই পড়ি 2 একে 2 2 2 এর 4 কিন্তু এখন যদি আমরা 2 2 এর উপরে যাই তাহলে কি হবে 2 3 এর 6 হয়ে যাবে তাহলে আমাদের তো 2 3 এর দরকার নাই যেহেতু উপরে 3 নাই উপরে 2 আছে আমরা 2 পর্যন্তই থাকব তো কি লিখব 2 2 এর 4 এখানে আমরা কি লিখব বলো 4 গুড আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি মাথায় রাখবে তোমরা কিন্তু এই 2 এর নিচে মানে এই সংখ্যার নিচে সংখ্যা লিখবে ঠিক আছে যোগ গুণ ভাগ যে কোনো অঙ্ক বিয়োগ করার সময় যোগ করার সময় গুণ করার সময় কিন্তু কি করবে এই যে এই পাশে লিখবে না সংখ্যার নিচে সংখ্যা লিখবে ম্যাম কেমন করে লিখি সেটা একটু লক্ষ্য করো তারপরে আছে এখানে কি এই যে দেখো এখন উপরে আছে 3 নিচে আছে 2 উপরে কি 3 আর নিচে 2 তো আমরা কি করব বলো এখন আমরা 2 এর নামটাটাই পড়ি তো 2 একে 2 2 2 এ 4 2 3 এ 6 কি হবে 2 3 এ 6 তো এখানে আমরা কত লিখব একটু বলো 6 গুড আমরা এখন লিখব 6টা লিখব ঠিক আছে 6 লিখলাম এর পরের অঙ্কটা দেখো উপরে আছে 3 নিচেও 3 দুটেই 3 3 নিচেও 3 উপরেও 3 তাহলে আমরা এখন কিসের নামটা পড়ব বলো 4 এর নামটা পড়ব বলবো না তাহলে কি 2 এর নামটা 2 এরটা পড়ব না তাহলে 3 এর নামটা গুড এই তো বুঝে ফেলেছো তাহলে আমরা 3 এর নামটা ক মানে কত গর পর্যন্ত পড়ব 5 5 গর না 4 গর তাও না তাহলে 3 গর পর্যন্ত পড়ব যেহেতু উপরে 3 আছে সেহেতু 3 গর পর্যন্ত আমরা নামটাটা পড়ব তো বলো 3 কে 3 3 2 এ 6 3 3 এ 9 তো ছোট সমানে আমরা এখন কি লিখব বলো এখানে কত লিখব কত লিখব 6 লিখব তাহলে কি হবে 3 3 এ 9 এই তো গুড সবাই বুঝে গেছো কে বলে তোমরা পারো না কে বলে তোমরা পারো না অনেক ভালো তোমরা আমি তো জানি আচ্ছা তারপর দেখো এখানে হচ্ছে 4 উপরেও 4 নিচেও 4 উপরে সংখ্যাটাও 4 নিচে সংখ্যাটাও 4 তাহলে এখন আমরা কিসের নামটা পড়ব 3 এর নামটা পড়ব হবে না কেন হবে না বলো তো কারণ এখানে কোনো 3ই নাই তাহলে 3 না থাকলে 3 এর নামটা পড়লে কি হবে কিচ্ছু হবে না সেটা আমরা কি করব এখন 4 এর নামটা পড়ব তো 4 নামটা একটু পড়ি দেখো 4 একে 4 4 2 এ 8 3 4 এ 12 4 4 এ 16 4 5 এ 20 আরো পড়ব 4 5 এ বলবো বলবো না কেন বলো তো কারণ এখানে 4 আছে উপরেও 4 নিচেও 4 সো আমাদের 4 পর্যন্ত মানে 4 এর নামাতে 4 গর পর্যন্ত পড়লেই হবে বেশি পড়তে হবে না 4 4 এ কত লিখব 16 1 6 16 ঠিক আছে আমি কিন্তু বারবার বলছি যে সংখ্যার নিচে সংখ্যা লিখতে হবে বুঝছে ম্যাম লিখেটা তাই আচ্ছা এবার দেখো উপরে কত আছে 5 এই সংখ্যাটার নাম কি 5 তারপর নিচে কত আছে 3 নিচে সংখ্যা কি 3 এবার বলো আমরা কোন নামাতাটা পড়ব 5 এর না 3 এর যে কোনো একটা পড়লেই হবে কিন্তু আমি তোমাদের যে একটু আগে একটা টেকনিক বললাম যে সব সময় নিচের সংখ্যাটার নামটাটাই পড়বে তাহলে তোমাদের বুঝতে বা বলতে সুবিধা হবে তাহলে আমরা এখন 3 এর নামটাটা পড়ি আর 3 এর নামটাটা আমরা কত গর পর্যন্ত পড়ব 6 গর 7 গর 6 না 7 না কেন বলো তো কারণ এখানে 6 7 কোনোটাই নেই তাহলে 2 গর পড়ব হবে না 3 গর হবে না তাহলে আমাদের 5 গর পর্যন্ত পড়তে হবে তো দেখো 3 কে 3 3 2 6 3 3 9 3 4 12 3 5 15 কি আর বলবো লাগবে হবে না কারণ 3 5 এসে গেছে তাহলে 3 5 কত হবে 15 এখন আমরা কত লিখব 15 আর 15 সংখ্যাটা কেমন করে লিখতে হয় 1 5 15 গুড
যে এক লিখলাম তারপরে পাঁচ ঠিক আছে ছোট সোনামণিরা এর পরের অঙ্কটা দেখো এটা মানে সবগুলো অঙ্কই মজার না বুঝি অনেক মজার অঙ্ক সবচেয়ে ভালো এবং মজার সাবজেক্ট হচ্ছে অঙ্ক তো দেখো এটা উপরেও পাঁচ আছে নিচেও পাঁচ আছে কত উপরে পাঁচ নিচেও পাঁচ এখন আমরা কিসের নামটা বলবো এটা আমি বলবো না এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক আমি তোমাদের করিয়েছি এখন তোমরা এই অঙ্কটা নিজে নিজে করবে ভয় পাওয়ার কিছু নেই ম্যাম আছি সাথে না পারলে আমি বলে দেব তো চেষ্টা করতে হবে তো এখন উপরেও পাঁচ আছে নিচেও পাঁচ আছে এখন আমরা কি করবো সেটা বলো কিসের নামটা পড়বো পাঁচের নামটা গুড পাঁচের নামটা কত গড় পর্যন্ত পড়বো পাঁচ গড় পর্যন্ত কেমন করে বুঝলে বলো তো কারণ উপরেও পাঁচ আছে নিচেও পাঁচ আছে এই জন্য পাঁচের নামটা পাঁচ পর্যন্ত পড়লেই হবে তো পড়ি বলো পাঁচেকে পাঁচ পাঁচ দুয়ে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ তো সোনামণি আমরা এখানে কি লিখবো বলো তো পাঁচ পাঁচে পঁচিশ আর পঁচিশ সংখ্যাটা কেমন করে লিখতে হয় দুই পাঁচ পঁচিশ না এক পাঁচ পঁচিশ এক পাঁচ পঁচিশ এক পাঁচ কত পনেরো আর পঁচিশ হচ্ছে দুই পাঁচ পঁচিশ গুড এই যে দুই এভাবে লিখলাম ঠিক আছে তোমাদের সুবিধার্থে একবার বলে দিচ্ছি দুই দুয়ে চার নামতাগুলি দেখো তিন দুয়ে ছয় তিন তিনে নয় চার চারে ষোলো তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে ছোটো সোনামণিরা তোমাদের এসডব্লিউ খাতার কাজ থাকবে হচ্ছে গুণ করো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা অঙ্ক থাকবে ঠিক আছে যদি কারো কোনো সমস্যা হয় ভয় পাওয়ার কিছু নেই ম্যামরা আছি সবসময় তোমাদের সাথে আছি যে কোনো সময় যে কোনো বিষয় যদি তোমরা না পারো আমরা তোমাদের সাথে আছি সবসময় সব কিছু আমাদের সাথে শেয়ার করতে পারো যে কোনো সময় বৃহস্পতিবার তো আমরা থাকি দশটা থেকে দুইটা আড়াইটা পর্যন্ত থাকি আর এমনিতে প্রতিদিন থাকি হচ্ছে একটা থেকে তিনটা পর্যন্ত আমাদের পাবে যে কোনো সমস্যা হলে আমাদের কাছে আসবে কোনো সমস্যা নেই আর ক্লাস টিচার নাম্বার যদি থাকে তাহলে ফোন দিয়ে জেনে নেবে এখন আমরা পড়ব হচ্ছে সাধারণ জ্ঞান বইটা এই যে সাধারণ জ্ঞান বইটা ঠিক আছে এই সাধারণ জ্ঞান বইটা বের করো পৃষ্ঠা হচ্ছে পনেরো গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে দুই তিন চার পাঁচ এই প্রশ্নগুলি আর আজকে পড়ব হচ্ছে ৬ ৭ ৮ ৬ ৭ ৮ ৯ এই প্রশ্নগুলি পড়ব তো ম্যাম পড়ি দেখো পৃথিবী কি পৃথিবী একটি গ্রহ পৃথিবী কি পৃথিবী একটি গ্রহ পৃথিবীর আকার কেমন পৃথিবী গোলাকার পৃথিবীর আকার কেমন পৃথিবী গোলাকার পৃথিবীর বয়স কত প্রায় ৫০০ কোটি বছর পৃথিবীর বয়স কত প্রায় ৫০০ কোটি বছর পৃথিবীর একমাত্র উপগ্রহ কি বলতে পারো চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ ম্যাম আরেকবার পড়ছি দেখো পৃথিবী কি পৃথিবী একটি গ্রহ পৃথিবীর আকার কেমন পৃথিবী গোলাকার পৃথিবীর বয়স কত প্রায় ৫০০ কোটি বছর পৃথিবীর একমাত্র উপগ্রহ কি চাঁদ তোমাদের মৌখিক থাকবে হচ্ছে সাধারণ বইয়ের ১৫ পৃষ্ঠার ৬ ৭ ৮ ৯ এই চারটা প্রশ্ন মৌখিক তো ছোট সোনামণিরা আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা হবে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা।